মামলা কেন? ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, এই মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন এই মিথ্যা মামলা মিথ্যা মামলা প্রচার করে করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন? ঐতিহাসিক শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই আর নয় কালকে পণ, এই আবার চাই প্রজ্ঞাপন, এই আর নয় কালকে পণ, এই আবার চাই প্রজ্ঞাপন, অ্যাকশন টু অ্যাকশন, কারণ সমাজের অ্যাকশন 35-এর অ্যাকশন 30-এর শৃঙ্খল এই 71-এর হাতিয়ার করছে উঠো আরেকবার, 52-এর হাতিয়ার এই 75-এর হাতিয়ার, 71-এর বাংলায় বৈষম্যের ঠাই নাই, 52-এর বাংলায় উত্তরের বাংলায় মিথ্যা মামলা মিথ্যা মামলা প্রচার করো করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। আমার বোনের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। এই মিথ্যা মামলা মিথ্যা মামলা প্রচার করো করতে হবে। ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন এ মামলা দিয়ে আন্দোলন এ হামলা করে আন্দোলন এই অ্যাকশন টু অ্যাকশন এ 30-এর শৃঙ্খল এ ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই আর নয় কালকে পণ, এই আবার চাই প্রজ্ঞাপন, এই আর নয় কালকে পণ, এবার চাই প্রজ্ঞাপন। সারা বাংলার তরুণ সমাজের কোনো দাবি আছে? এই শাহবাগ থানার পুলিশ বাইরে কোনো দাবি আছে? এই শাহবাগ থানার পুলিশ বাইরে কোনো দাবি আছে? এই প্রশাসন বাইরে কোনো দাবি আছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো দাবি আছে? একসাথে জানিয়ে দাও শুনিয়ে দাও দাবি মোদের একটাই মানতে হবে, 30-এর শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও, পুলিশ বাই বাই আমরা সবাই 35টাই, একমাত্র 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 পুলিশ বাই বাই আমরা সবাই 35টাই, এই আমরা সবাই 35টাই, একমাত্র পুলিশ বাই বাই আমরা সবাই
ভাই বন্ধুগণ, সময় আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষিত তরুণরা দীর্ঘ বছরের পর বছর এই দাবিকে নিয়ে রাজপথে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে। এই দাবিকে নিয়ে পুলিশ প্রশাসনের বন্ধুরা বারবার আমাদের রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করে। আমি পুলিশ প্রশাসনের বন্ধুদের বলি, আপনাদের ভূমিকা একাত্তর সালে আমরা দেখেছি, আপনারা রাজার মাঝে আন্দোলন করে চলে দেশপ্রেমের ভূমিকা রেখেছেন। আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি, একাত্তরে আপনারা জীবনে রক্ত দিয়ে অস্ত্র মানুষের হাতে তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে আপনারা মানুষের পাশে ছিলেন, আপনারা ছাত্রদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা না বললে নয়, এই পুলিশ প্রশাসনের বন্ধুরাই কিন্তু 1975 সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তখন আপনাদের একজন সিদ্দিকুর রহমান নামে একজন কিন্তু মুজরিদ করে তুলতে গিয়ে জীবনে রক্ত দিয়েছে, আরেকজন নজরুল ইসলাম খান গুলিবিদ্ধ হয়েছে বঙ্গবন্ধু সেনাপতি। আপনাদের মধ্যে আমরা বিশ্বাস করি, যার সুযোগ রয়েছে ছাত্রদের পাশে থাকা, আপনাদেরও নৈতিক দায়িত্ব রয়েছে ছাত্রদেরকে